হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জয় বাবা কেদারের জয়। বন্ধুরা, কেদারনাথ যাওয়ার স্বপ্ন সবারই থাকে, কারোর পরিবারের সাথে, আবার কারো বন্ধুদের সাথে। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত কোনো না কোনো কারণবশত সেই প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে যায়। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ফুল ইনফরমেশন দেব, যাতে আপনারা একা গিয়ে ঘুরে আসতে পারেন। কেদারনাথের কপাট খোলার পরের থেকে কেদারনাথে যাওয়ার বেস্ট টাইম হলো মে থেকে জুন, এবং আরেকটি ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে দিওয়ালি পর্যন্ত। এর মাঝের সময় বর্ষা পড়ে যায়, তাই ওই সময় যাওয়া ঠিক হবে না বলে আমার মনে হয়। তবে আমি বলবো মে থেকে জুন মাসের মধ্যে আপনারা ঘুরে আসুন। আর আপনারা যদি স্নোফল দেখতে চান, তাহলে দীপাবলির আগে আগে গিয়ে ঘুরে আসুন। তো টাইম ডিসাইড করার পর চলো জেনে নেওয়া যাক কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। প্রথমে যে কোনো একটি আইডি প্রুফ, ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, এবং সাথে যাত্রা পাস অতি আবশ্যক। আপনারা কিভাবে যাত্রা পাস বানাবেন তার একটি ডিটেলস ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে চলুন দেখে নেওয়া যাক কেদারনাথে আপনারা যাবেন কিভাবে। কেদারনাথে যাওয়ার জন্য আপনাদের প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার, দেরাদুন কিংবা ঋষিকেশে। এগুলিতে আপনারা ট্রেনের মাধ্যমে পৌঁছে যেতে পারেন। এছাড়াও যদি আপনি ফ্লাইটে আসছেন, তাহলে আপনি দেরাদুনে আসতে পারেন। যেহেতু এই ভিডিওটা সোলো ট্রাভেলারদের জন্য এবং বাজেট মাথায় রেখে বানানো হচ্ছে, তাই আমরা ট্রেনে যাত্রা করব বলে ধরে চলছি। ঋষিকেশ এবং হরিদ্বার থেকে আপনারা সবথেকে সস্তায় বাস পেয়ে যাবেন। এগুলি সরকারি বাস, যেগুলি 400 থেকে 600 টাকা ভাড়া হয়ে থাকে, এবং আপনারা চাইলে প্রাইভেট বাসও নিতে পারেন, যার ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। আমি সাজেস্ট করব আপনারা প্রথমে হরিদ্বারে আসুন, কারণ বাস স্ট্যান্ডটি এখানে রেলওয়ে স্টেশনের সামনেই। এছাড়াও যাতায়াতের জন্য আলাদা অপশনও পেয়ে যাবেন, যেমন শেয়ারিং, অটো এটসেট্রা, যার ভাড়া হয় 800 থেকে 1200র মধ্যে। আপনারা যদি গ্রুপে আসার কথা ভাবছেন, তাহলে প্রাইভেট ক্যাব নিতে পারেন, যার ভাড়া 3000 থেকে 5000 টাকার মধ্যে হয়ে থাকে। যেহেতু আমরা সোলো ট্রাভেলারদের জন্য কথা মাথায় রেখে এবং কম খরচে যাত্রা করার কথা ভাবছি, তাই বেস্ট অপশন হবে বাস নেওয়া। হরিদ্বার থেকে বাসে সোনপ্রয়াগে পৌঁছাতে হবে। বলে রাখি, সোনপ্রয়াগে পৌঁছাতে 6টা থেকে 7টা বেজে যেতে পারে। এরপরে দেখে নি থাকার ব্যাপারে। তো আপনাদের আগের থেকে GMVN এর মাধ্যমে বুকিং করতে হবে। এছাড়াও আপনারা এখানে এসে প্রাইভেট হোটেলও পেয়ে যাবেন, যার ফিস 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। বলে রাখি, এটি সিজন অনুসারে ওঠানামা করে। রাত্রিটা সোনপ্রয়াগে কাটানোর পরের দিন আপনারা আপনাদের যাত্রা যত তাড়াতাড়ি পারবেন শুরু করবেন। আমি আপনাদের সাজেস্ট করব 4টার থেকে 5টার মধ্যে আপনারা আপনাদের যাত্রা শুরু করে দিন, কারণ সোনপ্রয়াগ থেকে আপনাদেরকে যেতে হবে গৌরীকুণ্ডে, যার জন্য আপনাদেরকে শেয়ারিং বোলেরো নিতে হবে, যার ভাড়া পড়বে পার হেড 50 টাকা করে। আপনি যত লেট করে আপনার যাত্রা স্টার্ট করবেন, ততক্ষণ আপনাদেরকে লাইন দিয়ে অপেক্ষা করতে হবে এবং তত লেট হবে। এরপরে গৌরীকুণ্ড থেকে আপনাদের ট্রেকটি স্টার্ট হবে। যেহেতু আমরা বাজেট নিয়ে চলছি, তাই পায়ে হেঁটে যাত্রা করাটাই বেস্ট হবে। পায়ে হেঁটে যাত্রা করলে আপনাদের আরেকটি লাভ হতে পারে, সেটি হচ্ছে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে আপনাদের যাত্রা কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনারা ঘোড়া নিতে পারেন, যার সরকারি ভাড়া 2500 টাকা করে পার হেড পড়বে। আপনাদের পায়ে হেঁটে পুরো ট্র্যাকটি কমপ্লিট করতে 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে, বাকি আপনাদের পায়ের স্পিডের ওপর ডিপেন্ড করবে। আপনারা বিকেল 5টা থেকে 6টার মধ্যে কেদারনাথ ধামে পৌঁছে যাবেন। এখানে বলে রাখি, আপনারা GMVN এর মাধ্যমে আগের থেকেই সেখানে স্টে করার রুম বা ডরমেট্রি বুকিং করে রেখে নিতে পারেন, না হলে পরে গিয়ে ওখানে সমস্যায় পড়তে পারেন, যার ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। আপনারা রুম নিয়ে তাতে নিজেদের জিনিসপত্র রেখে দিন, এবং
একটু ফ্রেশ হয়ে চলে যান মন্দিরের কাছে, সেখানে আপনারা সন্ধ্যা আরতি দেখার পর চলে আসুন এবং খাওয়া দাওয়া করে তাড়াতাড়ির মধ্যে শুয়ে পড়ুন। কারণ পরের দিন ভোর 3টা থেকে 4টার মধ্যে লাইন দিয়ে যাতে কেদারনাথ বাবার দর্শন ঠিকমতোভাবে করতে পারেন, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এরপরে দর্শন করার পর চলে যান ভেরো বাবার মন্দির। কেদারনাথ মন্দির থেকে 500 থেকে 700 মিটারের মধ্যেই পড়ে ভেরোনাথ বাবার মন্দির। এরপরে ভেরোনাথ বাবার মন্দিরে দর্শন করার পর আপনারা খাবার দাবার খেয়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করুন। এরপর নিচে নেমে এসে সীতাপুর, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড যেখানে সুবিধা হয় সেখানে আপনারা রাত্রিটা থাকতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা সোনপ্রয়াগের কাছেই থাকুন, কারণ বাসগুলি পরের দিন সকালে সেখান থেকেই ছাড়বে। তো এইভাবে বাস ধরে চলে আসুন হরিদ্বারে। তো এই ছিল সম্পূর্ণ যাত্রা। এরপরে জেনে নেওয়া যাক আপনার এই যাত্রাতে খরচ কত পড়ছে। এই পুরো যাত্রাতে আপনাদের 3টি রাত্রি এবং 4টি দিন লাগবে। প্রথমে সোনপ্রয়াগ, তারপরে কেদারনাথ, তারপরে আবার সোনপ্রয়াগে নাইট স্টে নিতে হবে, আর 4 দিনের দিনে আপনি চলে আসবেন হরিদ্বারে। তো এই মতো ট্রেনের টিকিট এবং হোটেল বুক করে নেবেন অ্যাডভান্সে। এরপরে দেখে নিন, আমি আপনাদের যাত্রার পুরো লিস্ট বানিয়ে দিচ্ছি কোথায় কত টাকা পড়বে। প্রথমে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাস 600 থেকে 1000 টাকা, সোনপ্রয়াগে নাইট স্টে 500 টাকা এবং খাবার 300 টাকা। পরের দিন সকালে বোলেরো পার হেড 50 টাকা। এরপরে কেদারনাথে স্টে করার জন্য 500 টাকা এবং ফুড ধরে নিলাম 300 টাকা। পরের দিন ফিরে এসে সোনপ্রয়াগে নাইট স্টে 500 টাকা, ফুড 300 টাকা এবং বোলেরো খরচ 50 টাকা পড়বে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ পর্যন্ত আসার জন্য। এরপরে পরের দিন সকালে সোনপ্রয়াগ থেকে হরিদ্বার আসার জন্য 600 থেকে 1000 টাকার মধ্যে পড়বে বাসে। তো এই হচ্ছে তোমাদের টোটাল জার্নির খরচ। মোটামুটি 3700-এর মধ্যে আপনাদের এই যাত্রা হয়ে যাবে, তবে সিজন অনুসারে ওঠানামা করে তাই 5 থেকে 6000-এর মধ্যে আপনারা ধরে রেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মনের মধ্যে কোনো কোয়েরি থাকলে কমেন্ট করতে পারেন।